প্রিয় বাইকার্স, কিউএস বাইকারের বাইকার গসিপে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন বাইকারদের সাক্ষাৎকার নিয়ে থাকি বাইকার গসিপ অনুষ্ঠানে, এবং যেটার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যারা বাইকিং করেন, যারা প্যাশনেট বাইকার, বাইককে যারা ভালোবেসে বাইকিং করেন, এরকম বাইকারকে তুলে নিয়ে আসতে। তো আজকে হঠাৎ করে আমরা এরকম দুজনকে পেয়ে গিয়েছি। শুরুটা করতে চাচ্ছি আপুকে দিয়ে, যে মানে আপুর কাছে আমার যেটা জানার ইচ্ছা যে মানে আপনাদের দুজনের মানে বন্ডিংটা হলো কীভাবে, আর বাইককে মানে কেন ভালোবাসা হচ্ছে, মানে বাইকটাকে কেন আপনারা বেছে নিলেন আপনাদের লাইফে? ফার্স্টে বলবো যে থ্যাংক ইউ ইন্টারভিউর জন্য। আর তারপর হচ্ছে ওর সাথে অ্যাকচুয়ালি আমার যেই পরিচয় সেটা ছিল ক্রিকেট দিয়ে। তারপর ওই একসাথে ক্রিকেট খেলতে খেলতে দুজনের প্যাশনের জায়গাটা ছিল বাইকিং, যখন ওটা জানছি তো মেন্টালিটি মিলে গেছে, ট্যুর ঘুরে বেড়ানো সব কিছু, মানে বিভিন্ন ডিফারেন্ট প্লেসেস এক্সপ্লোর করা, ওই জিনিসের মেন্টালিটিটা মিলে গেছে। তো সব কিছু মেলাই এই তো এখন ঘুরতেছি, এক্সপ্লোর করতেছি, আরও এক্সপ্লোর করার ইচ্ছা আছে। ফার্স্টে নিজের দেশটাকে এক্সপ্লোর করবো, তারপর হচ্ছে গিয়ে বাইরে চালানো, বাইক শেখা, বাইকিং শেখা, এই এটার পেছনে যদি কোনো মজার স্মৃতি থাকে? কিছু তো নাই, ও তো আমার সাথেই আর গিয়ে বের হয়। হ্যাঁ, ওই তো ওর সাথেই শেখা, ওর সাথেই মজার এক্সপিরিয়েন্স, ওকে ফেলে দিছি আমি বাইক চালাতে গিয়ে। এই এই যাচ্ছিলাম যে মানে কিভাবে এই ঘটনাটা ঘটলো। তো খিচুড়ি খাবে রাতে, তো বাজারে যাব, আমি ওকে বলতেছিলাম শীতের সময় সেই বাইকটা আমি চালাই, মানে আমাদের যেই আবাসিক এরিয়াটা ওইটার মুখ পর্যন্ত যাব, তারপর হাইওয়েতে গেলে তুমি চালাই। তো বলছে আচ্ছা ঠিক আছে। ওঠার পর তখন আমি ওরকম চালাতে পারতাম না, যাই হোক, আর ও আমার পিছনে বসলে তখন মানে পিছন থেকে ও ধমক দিয়ে, ও কখনো সুন্দরভাবে লিড করতে পারে না, ধমক দিয়ে লিড করে। তো ওইটার সাথে সাথে আমি খুব নার্ভাস হয়ে যাই। এরপর পিছনে বসে ওই আমি একটু কাদার মধ্যে নামাই দিছি, তারপর একটা ধমক, ধমকের সাথে ওই থ্রটল দিলাম মোজর, তারপরে সামনে গিয়ে দুপ করে ও বলতেছিল ক্লাচ 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 করো, আর আমি ওইদিকে বারবার পিক আপ দিচ্ছিলাম। তো তারপর দিয়ে গিয়ে ওই টার্নিংয়ে গিয়ে স্লিপ করে পড়ে গেছি, তো ওর ওই একটা লুকিং গ্লাস ভেঙে গেছে, বেচারা ওইটার দুঃখই ভুলতে পারতেছিল না। অনেক পরে এসে তারপর ওর মাথায় আসে যে আমিও পড়ে গেছি, আমি পায়ে ব্যথা পাইছি নাকি। আমি আজাদ চট্টগ্রাম থেকে, আমি আমার ওয়াইফকে নিয়ে দিনাজপুরের একটা ট্যুরে গেলাম রিসেন্টলি আর কি। চার দিনের ট্যুর ছিল আমাদের, যাওয়া একদিন আর এই যে আজকে তো ব্যাক করতেছি, আসার একদিন, মিলাই ছয় দিন আর কি। হ্যাঁ, তো এর মধ্যে আপনার সাথে দেখা হইলো, আমাদের বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই সবুজ ভাই, ওনার মাধ্যমে আপনার সাথে দেখা হইলো, আপনাদের সাথে পরিচিত হইলাম। আপনারা যে লং ট্যুর করেন বিভিন্ন জায়গায়, আমরা আপনারা লং ট্যুর করেন কাপড় হিসাবে, সো মানে আপু কখনো মানে আপুর পিলিয়ন হয়েছেন কিনা আপনি? তবে এর মধ্যে হ্যাঁ, ও ওর উপর মানে ভরসা আছে, যেটাই হোক ভরসা আছে, আমি যেভাবে ডিরেকশন দিই ওই হিসাবে চালাই। তো প্রায় আমি মানে যে ওর মেডিকেলের যে ইয়েটা, ওইটা হচ্ছে আমাদের চিটাগং কক্সবাজার হাইওয়েতেই। হ্যাঁ, তো চিটাগং থেকে মানে আমাদের শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ওর মেডিকেল। হ্যাঁ, তো ওইখানে যাওয়ার সময় যে মানে যে গেলে তো আমি ওকে পেছনে নিয়েই যাই, আসার টাইমে যখন সময়টা একটু থাকে তখন মাঝে মধ্যে ওকে ওই যে পটিয়া বাইপাস, একটা নতুন একটা বাইপাস করছে চিটাগং কক্সবাজার হাইওয়েতে, পটিয়া সিটিটা আগে সিটির মধ্যে দিয়ে যাইতে হইতো। হ্যাঁ, তো এখন ওইটা ওইখানে তো প্রচুর জ্যাম ছিল, তো জ্যামটাকে মানে কমানোর জন্যই ওই যে ওরা একটা ইয়ে করছে, উদ্যোগ গ্রহণ করে মানে একটা বাইপাস করছে। বাইপাসটা খুবই সুন্দর, চমৎকার, গ্রামের রাস্তার গ্রামের মধ্যে দিয়েই রাস্তাটা। হ্যাঁ, তো ওই জায়গাটা একটু মানে ফাঁকা থাকে, এটা রোডটা একটু ফাঁকা থাকে, তো আমি ওকে ওইখানে চালাই দিয়ে দিই, মানে আমি ডিরেকশন দিয়ে দিই যে এই স্পিড লিমিট এত, বা যে এইভাবে করো, বা জিনিসটা এমন করো, বা টুকিটাকি, এখন তো মাশাল্লাহ অনেক ভালো চালাই, তারপরও টুকিটাকি কোনো ভুল পাইলে এটা আমি সংশোধন করে দিই। মানে আপনারা তো রিসেন্ট একটা ট্যুর করে আসলেন, সো এই রিসেন্ট ট্যুরের কোনো একটা এক্সপিরিয়েন্স বলেন, যেটা মানে চাচ্ছিলেন না যে এই ট্যুরে আপনার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হোক। একটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমাদের গুগল মামা একটা কাজ করছে, খুবই খারাপ কাজ, এটা হচ্ছে আমি তো জানি মানে আগে যাইনি ওই সাইডে কখনো যাইনি, আমি যেদিন যাচ্ছিলাম আমাদের দিনা এই গাজীপুরের বাইকার ভাই, আমাদের বড় আমার শ্রদ্ধেয় বড় ভাই এই আসানুজ্জামান বিলাস ভাই, তো ওনার সাথে বসে আমি লাঞ্চ করলাম আর কি গাজীপুর এসেই চৌরাস্তাতে। তো যখন আড্ডা দিচ্ছি মানে আমি বল আমি তো ভাবতেছি যে হয়তো 5 থেকে 6 ঘন্টা লাগবে বড় জোর, তখন বাসতেছে দুপুর 1টা, ঠিক আছে, আমি বলতেছি সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবো তাইলেই তো হবে, ঠিক আছে 6টা বা 7টা আমার মানে যে মাথায় যেটা আছে যে হয়তো 7টার মধ্যে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে। কিন্তু তারপরও সিওর হওয়ার জন্য গুগলে সার্চ দিলাম যে ওই গাজীপুর চৌরাস্তা থেকে দিনাজপুর কত কিলোমিটার, এটা গুগলে সার্চ দিলাম, গুগল আমাকে দেখালো 250 কিলোমিটার অনলি, ঠিক আছে। তো বিলাস ভাইকে বলছি আমি, হয়তো উনি কোনো কারণে খেয়াল করে নাই ব্যাপারটা। হ্যাঁ,
আমি তো খুব খুশি, 250 কিলোমিটার মানে 5 ঘন্টা, হয়তো বড় জোর আসতে দিলে গেলে বা ব্রেক দিলে 1 ঘন্টা বাড়তি লাগবে, 6 ঘন্টায় গিয়ে পৌঁছাবো, ঠিক আছে। যখন ভাই মানে বের হইলাম, আল্লাহর নামে রওনা দিলাম, ঠিক আছে, এই যে যমুনা ব্রিজ যখন ক্রস করতেছি, এই যেটা বঙ্গবন্ধু সেতু যেটাকে বলা হয় আর কি, যমুনা ব্রিজ ক্রস করার টাইমেই মানে আমার ওই দিনাজপুর থেকে এক ভাই ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো তুই কোথায়? আমি বলছি ভাই আমি তো চলে আসছি প্রায়, যমুনা ব্রিজ ক্রস করতেছি। বললো মাত্র যমুনা ব্রিজ উঠছ, এখন তো পুরো রাস্তাটাই বাকি আছে। হ্যাঁ, তখন আমার মনে একটা ভয় কাজ করছে। এরপরে যে এই রাস্তায় যে সাইনবোর্ড, এই সরি মানে ইয়েতে থাকে না, যে মাইলস্টোন যেটা থাকে, মানে যে কয় কত কিলোমিটার, হ্যাঁ মানে ওইখানেই দেখতেছি কি আপনার মানে তখন ওই যে ইয়ে থেকে যমুনা ব্রিজের ওইখান থেকেই বগুড়া প্রায় এখানে তখন আরও প্রায় 100 কত মানে 50 বা 60 সামথিং। তো বগুড়ায় যদি এতটুকু থেকে যায়, এতক্ষণ কী রাইড করলাম? এরপরে তো রাইড করতেছি করতেছি বগুড়া গিয়ে দেখি দিনাজপুর এখনও প্রায় আরও 150+ 180 বা 90। হ্যাঁ মানে এটা খুবই কষ্ট হয়েছে, আর এটা মানে পুরো আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল আর কি। ভাইয়ার সাথে রাইডিংয়ের সময় মানে আপনার কোন জিনিসগুলো সবচেয়ে বেশি বিরক্ত লাগে, যে যে কাজগুলো ভাইয়া কন্টিনিউস করতেই থাকে, আপনি বারবার নোটিস করেন, তারপরও সে করতে থাকে, মানে কোন জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি বিরক্ত লাগে? ওরকম তো কিছু নাই, যখন আমি ওই যে পেছন কমিউনিকেটারে কথা বলি কিন্তু ও রিপ্লাই দেয় না, তখন খুব মেজাজ খারাপ হয়ে যায়। আমি একা একা ক্যান ক্যান প্যান প্যান করতেই থাকি, ওর মতো রাইড করতেই থাকে। তারপর ওকে ধরুন আমি মানে চাই, ও তো রাইড করতেছে সামনে ফোকাস করে, তো আমি যে আমি একা একা কেন আশেপাশের জিনিসগুলো দেখবো, তুমিও দেখো, জোর করি যখন চলে যায় তখন বলে কী 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 দেখাইছো, তখন তো চলে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। আমার তো তখন রাইডিংয়ে ফোকাস করতে হয়, ওই এটা আগেরটা মানলাম, কমপ্লেন আগেরটা ঠিক আছে, এটা মাথা নত করে স্বীকার করলাম, ঠিক আছে। কিন্তু ওই যে এখন যে লাস্ট কমপ্লেন যেটা দিলো, যে কিছু একটা দেখাইতে চাই ও আমাকে, ডানে হয়তো বা বামে, হ্যাঁ তো দেখা যায় কি আমার তো ফোকাস রাখতে হয় সামনের দিকে, রাইডিংয়েই ফোকাস রাখতে হয়, ঠিক আছে। তখন ওটা ফোকাসটা নষ্ট হবে দেখেই আমি কিন্তু মানে ওর মানে কিছু একটা বলে আমি এটা শুনেও মানে ওইদিকে তাকাই না, ঠিক আছে। যখন দেখি যে না আমি একটা সেফ একটা জোনে আসি বা সেফলি যে ইয়ে করতে পারবো, ও তো কিছু একটা দেখাইতেই চাইলো, ঠিক আছে। যখন আমার মনে হয় যে না আমি ওইটা দেখতে পারবো, সেফ জোনে আসি আমি এখন, তখন আমি ওকে জিজ্ঞেস করি কী দেখাইলা বা কী দেখাইতে যাচ্ছ। তো বেশিরভাগ সময় হয় কি রানিংয়েই তো থাকি, অনেক স্পিডেই রানিংয়ে থাকি, 70-80 তো থাকি কমপক্ষে, একটা হাইওয়েতে থাকলে এটা তো সবাই থাকতেই হয়, ওই স্পিড মেনটেন করতেই হয়। তো তখন তো মনে করেন মুহূর্তের মধ্যে এই জায়গাটা ক্রস করে চলে যায়, ঠিক আছে, দেখা হয় না আর কি, তখনও মন খারাপ করে যে দেখলে না কেন। আচ্ছা মানে ভাইয়ার পিছনে তো মোটামুটি আপনার অনেক বেশি রাইড করা হয় মানে অ্যাজ এ পিলিয়ন হিসাবে, সো মানে এমন কোনো এক্সপিরিয়েন্স আছে কি না যে কোনো একটা জায়গা আপনারা ট্যুর করতে বের হয়েছেন বাট ওই মানে রাইডিংটা ওই পিলিয়ন হিসেবে ওই রাইডিংটা আপনার কাছে খুব হরেবল ছিল, মানে আপনি চাচ্ছিলেন যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক বা আমরা খুব তাড়াতাড়ি বিরতি নেই? হরেবল জিনিস ফেস করছি কিন্তু ওইটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক ওরকম কোনো কিছু চাই নাই, শুধু চাইছি ও যাতে ওইরকম কোনো কিছু না দেখে। আচ্ছা ভিডিওর শুরুতেই ভাইয়া বলছেন যে তিনি ধমক দিয়ে মানে রাইডের পিক আপ বাড়িয়ে ফেলেছেন, সো আমার মনে হচ্ছে যে আপু এই ভয় আসলে বলতে যাচ্ছে না, পেছনে বসলেই আমি এখন কমফোর্টেবলি রাইড করতে পারি। ও পেছনে না থাকলে আমাকে যদি বলে যে তুমি সিঙ্গেল রাইড করো তখন আমার মনে হয় যে আমি মানে কমফোর্টেবল না। আচ্ছা মানে আমরা যারা হাইওয়েতে টুকটাক রাইড করি আমাদের মোটামুটি সবারই মানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির অভিজ্ঞতা থাকে, তো মানে আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যে রাস্তায় চলার সময় আপনি এরকম কোনো কিছু ফেস করেছেন কিনা? ওই আমার ওয়াইফ মানে মুমু, ও দেখে একটা মানে বাচ্চা টাইপের কিছু একটা মানে ছোটো আকৃতিটা, ছোটো বাচ্চাদের মতোই আকৃতি কিন্তু চোখ সহ মুখটা জল জ্বলতেছে। মানে আপু আপনি যেটা বলছিলেন যে মানে আপনি কিছু একটা দেখেছেন, আপনি চাচ্ছিলেন যে সেটা ভাইয়া যেন না দেখে, মানে ওই সময়ের অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার। তো তখন তিনি ঘুম আসতেছে, দেখছে রাস্তার মাঝখানে দুইটা ডিভাইডারের মাঝখান দিয়ে ক্রলিং করবে একটা ছোট বাচ্চা, আচ্ছা, কিন্তু ওটা ছিল পুরা গা মুখ ভর্তি লোম ছিল আর কি, অনেক বড় বড় লাইক এই সাইজের হবে। তো আমি ফার্স্টে দেখে ওইটা ইয়া করি নি, পরে হঠাৎ করে চিন্তা করছি কি এত রাতে বাচ্চা কোথা থেকে হাইওয়ে ক্রস করবে। তারপর আবার যখন তাকাইছি তখন দেখতেছিলাম ওটা মানে চোখ পুরো লাল ছিল, আমি ওটার দিকে তাকাইছি ওটা আমার দিকে তাকাই আছে। তারপরে কিছুক্ষণ তাকাই থাকার পরে আমি চোখ বন্ধ করে দোয়া পড়তেছিলাম, এরপর ওই যখন তাকাইছিলাম তখন ওইটা আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছিলো আর কি, তো চোখ বন্ধ করে দোয়া পড়ে আবার যখন তাকাইছি দেখতেছি আর কিছু নাই। ভাই ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আপনার সঙ্গে পরিচয় হয়ে এখানে যে ইন্টারভিউটা হলো সব কিছু নিয়ে ব্যাপারটা মনে থাকবে অনেকদিন, আর অনেক ভালো লাগছে। তো আপনার কিউরিয়াস বাইকারের জন্য অনেক অনেক শুভকামনা, আর চাইবো যে আপনি যেই কন্টেন্টগুলো বানাচ্ছেন হোক কারো ইন্টারভিউ নিয়ে বা আদার্স কোনো কন্টেন্ট, ওইগুলোর থ্রু যাতে সব বাইকাররা বেনিফিটেড হয় ওইরকম মেসেজগুলো যেগুলো আমরা বা
আপনারা সবাই আমরা যেটা পৌঁছাইতে চাচ্ছি বাইকার্সদের কাছে, ওই জিনিসগুলো যাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারেন, আর হচ্ছে মানে ওই জিনিসগুলো দিয়ে যাতে ওনারা বেনিফিটেড হয়, লাইক আমি এই টাইমের ভিতরে এই জায়গা ট্যুর করে আসব, আমি লেজেন্ড হয়ে যাব, ওরকম কিছু না। আমি আমার লাইফ মানে লাইফের সেফটি মেনটেন করে সব কিছু দেখবো, তারপর হচ্ছে আমার মানে যেই জায়গাগুলো দেখতে যাচ্ছি আশেপাশের প্রকৃতি সব কিছুর ভারসাম্য রক্ষা করব, সব কিছু ওই জিনিসগুলো যাতে সবার কাছে পৌঁছায় যায়, মানে ওরা যাতে প্রপার সেফটি মেনটেন করে, তারপর হচ্ছে আশেপাশের যেই এনভায়রনমেন্টাল যেই ব্যালেন্সিং যেটা ওইটা মেনটেন করে, আমরাও বেনিফিটেড হলাম, ওই যে আমাদের আশেপাশের এনভায়রনমেন্টও বেনিফিটেড হলো। আচ্ছা, যেটা আমি আগেও মেনশন করছি যে সবসময় একটা মানে নির্দিষ্ট দূরত্বের রাইডে সবসময় চেষ্টা করবেন হেলমেটের পাশাপাশি, একটা ভালো সার্টিফাইড হেলমেটের পাশাপাশি ভালো রাইডিং গিয়ার ইউজ করতে। তো আমরা চেষ্টা করব, আমরা এমন কিছু করব যেটা অন্য কেউ অনুকরণ করতে পারে এবং অনুকরণ করলে সে লাভবান হয়, এমন কিছু করব না যেটা আরেকজনের ক্ষতি হবে, আমার মাধ্যমে আরেকজনের ক্ষতি হবে এমন কিছু আমি নিজে করব না, করতেও চাইবো না, এই জিনিসটা যাতে সবার মধ্যে থাকে। আর অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার কিউরিয়াস বাইকারের জন্য। হ্যাঁ, আপনার কন্টেন্টগুলো অনেক ভালো লাগে, আমি তো আগে থেকেই আপনাকে মানে মোটামুটি যে আমার ভাইয়ের মাধ্যমে, আমার প্রাণ প্রিয় বড় ভাই সবুজ ভাই, ওনার মাধ্যমে আমি আপনাকে চিনি, তো আপনার কন্টেন্টগুলো ভালো লাগে, চেষ্টা মানে আশা রাখি আপনি আরও অনেক দূরে আগায় যান। আচ্ছা ভাইয়া এবং ভাবিকে অনেক শুভকামনা থাক যে এখনই তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন এবং যাত্রা বিরতিতে আমাকে কিছু সময় দিয়েছেন, এজন্য আমি এবং পাশাপাশি কিউরিয়াস বাইকার আপনাদের জন্য কৃতজ্ঞ, আমাদের জন্য দোয়া করবেন।